हेलो फ्रेंड्स, वेलकम इन माय चैनल किचन क्वीन शाहली। आजकेर आमार रेसिपी हलो मिक्स फ्रूट आइसक्रीम, सेटा आवार विदाउट क्रीम। कोनो कॉर्नफ्लावर, कस्टर्ड पाउडर, बिस्किटेर गुड़ो, ये सब किछु छाड़ाई किन्तु एकदम घरोया पद्धतिते ये आइसक्रीमटा बनाबो आजके। आर टेस्टटाओ एतटा परफेक्ट जे केउ धरतेई पारबे ना ये आइसक्रीमटा बाड़ीते बनानो। ताहले चलुन शुरू करी। तबे शुरू करार आगे आमार चैनलटी सबस्क्राइब करे आर बेल आइकनटी प्रेस करे आमार पाशे थाकबेन। प्रथमे एकटा बाटिते आमी निये निलाम दुई टेबिल चामच चीनी आर चार टेबिल चामच गुड़ो दूध। एटा आमी फुल क्रीम गुड़ो दूध यूज करेछी। संगे आमी दिए दिच्छी मेजरिंग कापेर एक कप दूध, माने 200 ml-এর মতো। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা চায়ের ছোট কাপের দু কাপ দুধ দিয়ে দেবেন। আমার দুধটা সবে জাল দিয়ে এনেছি, তাই যথেষ্ট গরম রয়েছে। তবে আপনারা ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। খানিকটা নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। নর্মাল রেগুলার ব্যাটারই আমি ব্যবহার করেছি। এবারে খানিকটা নেড়ে নিয়ে আমি এটাকে খানিকক্ষণ জাল দিয়ে নিচ্ছি। মিনিট 5-এক মতন জাল দিলেই এটা কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু গুঁড়ো দুধ মেশানো আছে। দেখুন, 5 মিনিট বাদে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। দুধটা ঠান্ডা হতে হতে আমি ফলটাকে রেডি করে নিচ্ছি। ফলের মধ্যে আমি নিয়েছি একটা বড় সাইজের কলা আর দুটো আম। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং জারে তুলে নিলাম। নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা ফ্রিজে রাখলেই কিন্তু পেস্টটা বানাতে সুবিধা হয়, না হলে কলাটা দলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এই পেস্টটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে শুধু ম্যাঙ্গো বা শুধু ব্যানানা আইসক্রিমও কিন্তু বানানো যেতে পারে। এমনকি পাকা পেঁপে দিয়েও আমি এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়েছিলাম, সেটাও খেতে কিন্তু যথেষ্টই ভালো হয়েছিল। বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ফল খাওয়ানোর এটা কিন্তু একটা আদর্শ উপায়। দেখুন, এইভাবে আমি ফলের পাল্পটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। বুঝতেই পাচ্ছেন কতটা ঘন একটা ব্যাটার হয়েছে। এখন আমি এই আইসক্রিমের ব্যাটারটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে নিচ্ছি। তারপর কন্টেনারের ঢাকনাটাকে ফয়েল পেপার বা প্লাস্টিক দিয়ে একদম এয়ারটাইট করে ভালো করে আটকে 3-4 ঘন্টার জন্যে ডিপ ফ্রিজে জমতে রেখে দেবো। দেখুন, 4 ঘন্টা বাদে আমি বের করে দেখাচ্ছি আইসক্রিমের ব্যাটারটা কিন্তু অনেকটা জমে গেছে। এখন কিন্তু আইসক্রিম রেডি নয়, এটা অনেক বেশিই জমে গেছে। এটাকে আরও একবার আমাদের মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, তাই জন্য আমি রাফলি একটুখানি ছুরি দিয়ে বা চামচ দিয়ে এইভাবে কেটে নিলাম। তারপরে এটাকে মিক্সিতে নিয়ে আরও একবার আমি গ্রাইন্ড করে নেব। আর আপনারা যারা ঘরে দুধের সর জমিয়ে রাখেন, ঘি বা মাখন বানাবেন বলে, তারা এই সঙ্গে 2 চামচ দুধের সর মিশিয়ে দেবেন, তাহলে আইসক্রিম খেতে আরও ভালো হবে। তবে গ্রাইন্ড করবার সময় মাথায় রাখবেন, মিক্সিটা কিন্তু অনেকক্ষণ ধরে একটানা চালিয়ে রাখবেন না। 1 সেকেন্ডের জন্য একবার করে চালিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে এইভাবে প্রায় 10-12 বার চালাবেন, আর মাঝখানে মাঝখানে একবার করে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। কারণ একবারে বেশিক্ষণ চালালে মিক্সার গ্রাইন্ডার গরম হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে আইস চাংগুলো গলে গেলে আইসক্রিম কিন্তু ভালো হবে না। দেখুন, আমার গ্রাইন্ড করবার পরে কিন্তু আইসক্রিমটা এরকম দেখতে হলো। আমি আগের কন্টেনারেই আরও একবার ঢেলে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন এটা এখন আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে, একদম আইসক্রিমের মতন টেক্সচার এসেই গেছে। এবার আমি এটাকে এইভাবে ভালো করে স্প্রেড করে নিয়ে তার উপর দিয়ে খানিকটা কাজু আর পেস্তা বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলাম। আর ঠিক একইভাবে ফয়েল পেপার বা প্লাস্টিক দিয়ে এইভাবে এয়ারটাইট কন্টেনারটা ঢেকে দিলাম। আদারওয়াইজ কিন্তু ওপরে একটা বরফের লেয়ার জমে যেতে পারে। এরপর আমি এটাকে 5-6 ঘন্টার জন্যে বা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন, 5-6 ঘন্টা বাদে আমার আইসক্রিম কিন্তু একদম রেডি। বন্ধুরা, কর্নফ্লাওয়ার বা বিস্কিটের গুঁড়ো দিয়ে আইসক্রিম বানালে আইসক্রিম দেখতে যতই ভালো হোক না কেন, খেতে কিন্তু সেই পারফেক্ট টেস্ট আসে না। আর আজকের আমি এই আইসক্রিমের বেসটা বানানোর জন্যে যেহেতু দুধ ছাড়া অন্য কিছুই ব্যবহার করিনি, তাই এটা খেতে কিন্তু অনেক বেটার হবে কর্নফ্লাওয়ার বা বিস্কিটের গুঁড়োর আইসক্রিমের থেকে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আর আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন।
আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।